অথচ আধুনিক মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো চমৎকার উদাহরণ হতে পারে। নির্ধারিত আসনের জন্য অল্প সংখ্যক লোক টিকিটের বিনিময়ে সিনেমা দেখে। অন্যান্য জনবহুল স্থানের তুলনায় এখানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষের বিনোদনের সুযোগ করে দেওয়া সম্ভব বলে আমি মনে করি। স্টার সিনেমাপ্লেক্স বরাবরই স্বাস্থ্যকর পরিবেশ এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন। এখানকার কর্মীসহ আগত সকলের জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, হলের আসনগুলো নিয়মিত জীবাণুমুক্তকরণ সহ স্বাস্থ্যবিধি রক্ষার সব ধরনের সুব্যবস্থা রয়েছে। লক্ষণীয় যে চীন, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, ইতালি, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে সিনেমা হল চালু হয়েছে। ভারতেও এই মাসে সিনেমা হল খুলে দেওয়ার কথা রয়েছে। শুধু তাই নয়, সংস্কৃতি ও বিনোদনের সংশ্লিষ্ট শিল্পকে ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তা করছে বিভিন্ন দেশের সরকার। মুভি থিয়েটার সহ ক্ষতিগ্রস্ত খাতগুলোকে জন্য প্রায় $2 trillion আর্থিক সহায়তার বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সেনেট। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় $5 billion ইউরো বরাদ্দ দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার দিয়েছে $2 billion, যেটা আর্টস আর এন্টারটেনমেন্টের ক্ষেত্রে। চলচ্চিত্র শিল্পের মেরুদণ্ড বলা যায় সিনেমা হলকে। হল না বাঁচলে চলচ্চিত্র বাঁচবে না। তাই সরকারের কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে দেশের সিনেমা হলগুলোকে খুলে দেওয়া হোক, স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা হল পরিচালনা ব্যয় বেড়ে যাবে। তাই টিকিট থেকে ভ্যাট ট্যাক্স মকুব করা উচিত। এছাড়া সুদবিহীন ঋণ আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি। দেশের সিনেমাপ্রেমী দর্শকরা যখন হল বিমুখ হয়ে পড়েছিল, দর্শকের অভাবে একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছিল, তখন নতুন প্রাণের সঞ্চয় করে স্টার সিনেপ্লেক্স। প্রায় আমি 15 বছর আগের কথা বলছি। নান্দনিক পরিবেশে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম সহ নানা অভিনব মধ্য দিয়ে দর্শকদের প্রিয় নাম হয়ে ওঠে দেশের প্রথমেই মাল্টিপ্লেক্স সিনেমা হল। দীর্ঘ প্রায় 16 বছর দেশি ও বিদেশি সুস্থধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে হল বিমুখ দর্শকদের পুনরায় হলমুখী করতে সক্ষম হয়েছে স্টার সিনেপ্লেক্স। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিত প্রদর্শিত করা হয়। পরিবারের মানুষদের নিয়ে সিনেমা হলে যাওয়ার ধারাটা ফিরে এসেছে এই প্রেক্ষাগৃহের মাধ্যমে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সে কাজ করছে প্রায় 300+ কর্মী। যুক্ত হয়েছে 60টিরও বেশি সাপ্লায়ার এবং বাণিজ্যিক সহযোগী। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে 15টি স্ক্রিন রয়েছে। আমরা মিরপুরে 4th শাখা চালুর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি। এ যাবৎ আমরা প্রায় 300+ বাংলা চলচ্চিত্র প্রদর্শন করেছি, যার প্রায় অর্ধেকেই জনপ্রিয়তা এবং ব্যবসায়িক সাফল্য পেয়েছে। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে পর্যায়ক্রমে দেশব্যাপী মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা আছে। আমি কিন্তু গত বছরেই ডিক্লেয়ার করেছি প্রায় 100টা সিনেমা হল বাংলাদেশে আমি করব। মৃতপ্রায় বাংলা চলচ্চিত্র অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং মানসম্মত ব্যবসা সফল কিছু ছবি নির্মিত হয়েছে। অনেক বাংলা ছবি হয়েছে যা হলিউড মুভির চেয়েও ভালো দর্শক সমাগম হয়েছে। এমনকি এখন কিছু কিছু বাংলা ছবি তৈরি হচ্ছে স্টার সিনেপ্লেক্সের দর্শকদের জন্যই। বর্তমান করোনা মহামারী পরিস্থিতির কারণে আমাদের সিনেমা হল শুরু হয়ে বিগত প্রায় 5 মাস যাবৎ বন্ধ, ফলে প্রতিদিন বিপুল পরিমাণ লোকসান শুনতে হচ্ছে আমাদের। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে 2018 এবং 2019 সালে উচ্চ সুদের কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিয়ে আমি স্টার সিনেপ্লেক্স 3টি শাখা চালু করে। দীর্ঘদিন বন্ধের কারণে আমাদের কোনো আয় নেই। ঋণের সুদ এবং কর্মীদের বেতন চালিয়ে নেওয়ার রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় সিনেমা হল চালু না হলে এবং সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তা না পেলে আমাদের হলগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। দ্রুত সিনেমা হল দর্শকদের জন্য খুলে দেওয়া এবং সরকারের আর্থিক তহবিলে এই মুহূর্তে চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে পারে।
এই শিল্পে বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সকলে চরম সংকটপূর্ণ সময়ের মুখোমুখি। লোকসানের কবলে পড়ে সিনেমা হল এখন তলানিতে এসে ঠেকেছে। এই শিল্পের সঙ্গে জড়িত মানুষদের জীবন জীবিকা এক অন্ধকারময় ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া এই শিল্প ক্রমশ গভীর অনিশ্চয়তার দিকে পতিত হবে। করোনা মহামারীর পরিস্থিতির কারণে আমাদের দেশীয় কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না। একই কারণে হলিউডের অনেক ছবি আমদানি করা যাচ্ছে না, কেননা হলিউডের বেশ বড় বড় ছবি আপনারা জানবেন যে 2021 এবং 2022 সালের দিকে রিলিজ ডেট পড়ে গেছে, যেটা এই বছরে রিলিজ করার কথা ছিল। সিনেমা বাঁচাতে হলে আগে সিনেমা হল বাঁচাতে হবে। সিনেমা বাঁচাতে সিনেমার সুনামে দিন ফেরাতে স্টার সিনেমাক্সের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই দুঃসময়ে আমাদের শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই পারেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই চলচ্চিত্র শিল্প এবং এর সাথে জড়িত হাজার হাজার মানুষ ও তার পরিবারকে রক্ষা করতে। তাই আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কয়েকটি দাবি আমি তুলে ধরছি আজকে। এক নম্বর হচ্ছে, নগরবাসীর বিনোদনের জন্য স্বাস্থ্যবিধি মেনে ও অনতিবিলম্বে সিনেমা হলগুলো খুলে দেওয়া হোক সারা বাংলাদেশে। জরুরি দ্বিতীয় হচ্ছে, জরুরি আর্থিক সহায়তা কিংবা প্রণোদনা তহবিল ঘোষণা। তিন নম্বর, সিনেমা হলের টিকিটের উপর সকল প্রকার মূসক কর ও কর মুফের সুযোগ প্রদান। চার নম্বর, সুবিহীন বা স্বল্প সুদে ঋণ প্রদানের অনুমতি। পাঁচ, উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র সমূহ শর্তহীনভাবে আমদানি অনুমতি প্রদান। আমি এই জন্য কথাটা বললাম যে আমাদের কিন্তু এখন কোনো প্রোডাকশন নেই, হলিউডের ছবিও আসছে না, লোকাল কোনো ছবি নেই। কন্টেন্ট ছাড়া সিনেমাপ্লেক্স খুলে লাভ হবে না, কোনো সিনেমা হল খুলে লাভ হবে না। আপনারা জানেন বাংলাদেশের মতো এখন স্ট্রিমিং যেগুলো হয় নেটফ্লিক্স অ্যামাজন, এরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে চলে যাচ্ছে বাইরে, এবং সরকার এখান থেকে কোনো রকম কর পাচ্ছে না, এবং তারা উপমহাদেশীয় কন্টেন্ট থেকে শুরু করে সব ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছে। তো আমি মনে করি সিনেমা হলে দর্শকদেরকে ফিরে আনার জন্য আমাদের যে একটা অভ্যাস হয়েছে সেটাকে কন্টিনিউ করতে হলে কন্টেন্ট দরকার, এবং সমস্ত কন্টেন্ট এখন খুলে দেওয়া দরকার। আর ছয় নম্বর, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে শপিং মল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করছি আমরা যে করোনাকালীন পরিস্থিতিতে স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখা বিভিন্ন শপিং মলে ভাড়ায় চালিত হয়। এই করোনাকালীন সময়ে শপিং মল কর্তৃপক্ষের কাছে ভাড়া মকুফ করা এবং অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়ার অনুরোধ করছি। কেননা আমরা যদি কালকেও স্টার সিনেপ্লেক্স খুলি তাহলে কিন্তু আমরা জানি না দর্শকরা হয়তো আসবে, হয়তো খুব কশাস থাকবে, এবং আমাদের হয়তো ব্যবসা আগে যেমন ছিল তেমন থাকবে না। সেজন্য কিছু সময় দেওয়া উচিত এবং এই সময়ের মধ্যে আমাদের অর্ধেক ভাড়াটা নেওয়া উচিত। আর সাত নম্বর, প্রযোজক সমিতির কাছে অনুরোধ, সেন্সর পাওয়া সিনেমাগুলো মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এখনও কিছু ছবি আছে যেগুলো তারা ধরে রেখেছে, হয়তো যখন স্বাভাবিকভাবে জীবনযাত্রা তখন তারা করবে, কিন্তু আমার মনে হয় এখনই সেগুলো রিলিজ দেওয়া দরকার। শুধুমাত্র সিনেমা করলে হবে না, ছবি আসলে মুক্তি দিতে হবে। এই হচ্ছে আমার সাতটা দাবি। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। মেসবর্ডনি বলেছে যে আপনারা অনেক অনেক সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, আপনাদের কারণেই কিন্তু আমরা দর্শকদেরকে আবার হলে আনতে পেরেছি 16 বছর আগে। এখন আমি আসলে যে পর্যায়ে এসেছি, আসলে আমরা তো অনেক বিনিয়োগ করেছি এবং আমাদের তিনটা নতুন লোকেশন হয়েছে। আমার প্ল্যান ছিল আরও অনেক লোকেশন করার, আসলে এত বিনিয়োগ করে ফেলেছে যে আমাদের ব্যাংকের ঋণ এবং সব কিছু মিলে এমন একটা পরিস্থিতি হয়েছে এই 7 মাসে, আমাদের আসলে বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এত কষ্ট করে গড়া একটা সিনেপ্লেক্স যে নতুন স্বপ্ন জাগিয়েছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কাছে, নতুন নতুন সিনেমা তৈরি হয়েছে সিনেপ্লেক্সের দিকে তাকিয়ে থেকে, এবং আমরা যে বললাম যে তিন হাজার সিট আমাদের হতে যাচ্ছে যদি আমাদের খুলতে দেওয়া হয়, 3000টা সিট আমাদের হবে। এখান থেকে কিন্তু যে কোনো ছবি এখন ব্যবসা সফল হতে পারে। তো এই মুহূর্তে যদি আমাদেরকে বন্ধ করে দিতে হয়, বন্ধ করতে বাধ্য করা হয়,
তাহলে কিন্তু আমি মনে করি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বিপর্যয়। আর আমরা যেহেতু আমাদেরকে দেখে কিন্তু অনেক উদ্যোক্তারা এগিয়ে এসেছে, আমি জানি মাল্টিপ্লেক্স করার জন্য অনেকে বিনিয়োগ করতে যাচ্ছে এবং তারা ডেভেলপমেন্টের কাজও শুরু করেছে, তারাও কিন্তু হতাশ হবে, তারাও কিন্তু মনে হয় না তাদের এই ভেঞ্চার নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি মনে করি বাংলাদেশের সকল সেক্টরের মতো আমাদেরকে অনুদান দেওয়া উচিত। একই সাথে আমাদেরকে যেহেতু সব কিছুই খুলে গেছে, এখন আপনারা জানেন যে আপনারা এখানে বসে আছেন স্বাস্থ্যবিধি মেনে, এবং এটা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট যেখানে টিকিট দিয়ে মানুষ ঢুকে, এখানে লোকজন সমাগম খুব কম হয়। আমরা যেটা চেষ্টা করব, 100 জনের বেশি লবিতে থাকতে পারবে না, এবং প্রতিটা হলে যেখানে আমাদের 200-300 ক্যাপাসিটি আছে সেখানে আমরা 1/3 ক্যাপাসিটি লোক রাখব, এবং প্রতিটা হল আপনারা একটা হল খোলা আছে এখানে হলে যে দেখতে পারবেন কীভাবে আমরা সিটগুলোকে বন্ধ রেখেছি এবং প্রতিটা সিটে গ্যাপ রেখে রেখে মানুষ বসানো যাবে। আসলে করোনা ভাইরাস আমরাও জানতাম না করোনা ভাইরাসের কী কারণে করোনা ভাইরাস ছড়ায় বা সংক্রমণ হয়, এখন এই 5-6 মাসের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি, এখান থেকে বাঁচার অনেক উপায় আমরা জানি যে এখানে হাইজিন রাখার, হাত ধোয়া রাখা বা হাতে স্যানিটাইজ করা এবং মাস্ক পরে রাখা এবং মানুষের থেকে দূরত্ব বজায় রাখা, এটা করলেই কিন্তু করোনা থেকে সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি, এটা আমরা জানি। এবং ঠিক এইভাবে আমরা চাই যেহেতু সরকার সব কিছু খুলে দিচ্ছে, আমরাও অনেক কন্ট্রোল হইতে অনেক ভালোভাবে আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমরা সিনেমা হল চালাতে পারি। সিনেমা হল চালানোর এই সুযোগ মানে ওপেন করে দেওয়ার সুযোগটা দেওয়া হোক। ইতিমধ্যে প্রযোজক সমিতিরা গেছে, আমরা যেহেতু অনেকের কোয়েশ্চেন হচ্ছে কেন আমরা এটা একা করছি, একা করার একটাই কারণ, কারণ এটা আমাদের ব্যবসা, আমার একটা ভিশন ছিল, একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা প্রায় ভেঙে যাচ্ছে, এখন আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। এই কারণে কিন্তু আমি প্রেস কনফারেন্সটা করছি, আপনাদের সবার সাহায্য দরকার। আমি সেফ বিডি সিনেমা হ্যাশট্যাগ দিয়ে একটা ক্যাম্পেইন করছি সারা আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমি আশা করব সোশ্যাল মিডিয়াতে সবাই এটা শেয়ার করবে। আসলে সবাই হলে এসেই সিনেমা দেখতে চাই, এবং হলের কারণেই কিন্তু এই সিনেম্যাটিক এনভায়রনমেন্টের কারণেই সিনেমা কিন্তু বেঁচে আছে। আমি চাই এটা আমরা ধরে রাখতে, একটা যে স্বপ্ন ছিল এবং বাংলাদেশের সিনেমারকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্যই এটা আসলে সহায়ক হবে, সেই কারণে কিন্তু সবার সহযোগিতা আমার দরকার। শুধু সংবাদকর্মী যারা আছেন বন্ধুরা, আপনারা না, আমি বলবো যে যারা আমাদের আপনাদের মাধ্যমে দেখছে সবাই এটা নিয়ে ক্যাম্পেইন করুক, সবাই এটা নিয়ে আওয়াজ তুলুক, যাতে আমরা সিনেমা হলকে এবং সিনেমাকে আমরা বাঁচাতে পারি। সবাইকে ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। এটা আসলে আমাদের জন্য অনেক ব্যয়বহুল হবে, কেননা আমরা 35%-এর বেশি দর্শক আমরা নিব না, এবং এটা ছাড়াও যেহেতু আমাদের হাইজিন বা আমাদের স্যানিটাইজেশন করতে হবে, প্রতিটা হল দর্শক বের হওয়ার পরে স্যানিটাইজেশন করা এবং সারফেস স্যানিটাইজেশন, আর প্রতিটা সার্ভিসের ক্ষেত্রেও আমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে, এটা ব্যয়বহুল। তবে আমি টিকিটের দাম বেশি রাখতে চাই না, এই কারণেই যে আমি চাই যে মানুষ হলে এসে সিনেমা আবার দেখুক। আসলে টিকিটের দাম বেশি রাখলে আবার এটা আমরা যে আমাদের যে পারপাস সেটা ঠিক মানে ফুলফিল হবে না, সেই কারণে আমরা টিকিটের দাম বেশি রাখবো না। আমাদের হয়তো লাভ হবে না, তবে আমাদের যে এমপ্লয়ীদের বেতন দেওয়া এবং আমাদের কিছু পেমেন্ট আছে ওগুলো আমরা যাতে দিয়ে যেতে পারি। এই ধরনের কোনো
তারা তাদের যারা যাদের কাছ থেকে সিনেমা নেওয়া হয় তারা দিবে। আসলে কথা আপনি ঠিকই বলেছেন, আমাদের আমরা খুব হতাশ হয়েছি যখন দেখলাম ইউনিভার্সাল পিকচার্স ট্রোল নামে একটা ছবি তারা ডাইরেক্টলি স্ট্রিমে দিয়ে দিয়েছে, এবং ডিজনিও ঠিক একই কাজ করেছে মুলান যে ছবিটা সেটা নিয়ে। তবে ডিজনি প্লাস কিন্তু বাংলাদেশে নেই, এবং বাংলাদেশে দেখতে গেলে এটা আমার মনে হয় ভিপিএন দিয়েও দেখা যাবে না। তো নেটফ্লিক্স এবং অন্যান্য জায়গাতে যেটা বলছেন স্ট্রিমিংয়ে মানুষ অনেক অভ্যস্ত হয়ে গেছে, যেটা আগে ছিল না প্যান্ডেমিকের কারণে। সবাই কিন্তু বাসায় বসে ছবি দেখা, ছবি উপভোগ করাতে অনেক অভ্যস্ত হয়ে গেছে, এটা আমাদের জন্য একটা বড় থ্রেট। তো আমি মনে করি যে তারপরেও যারা আসলেই সিনেমাকে পছন্দ করে, সিনেমা দেখতে পছন্দ করে, তারা যারা সিনেমার মর্যাদা বুঝে তারা কিন্তু হলে এসেই সিনেমা দেখবে। যে ছবিটা অনলাইন স্ট্রিমিংয়ে আসছে সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল। আমি যতটুকু জানি মুলান দেখতে গেলে $30 দিয়ে দেখতে হবে, এবং $30 দিয়ে সিনেমা দেখার পরিবার নিয়ে দেখলেও আমি মনে করি সিনেমা হলে দেখলে তাদের যে একটা আউটিং হয় এবং সিনেমা হলে একটা সামাজিকভাবে একটা জিনিস উপভোগ করা সেটার আনন্দটাই আলাদা। তো আমি মনে করি না যে মানে নেটফ্লিক্স বা স্ট্রিমিং সার্ভিস আমাদের জন্য কোনো থ্রেট। তবে আমি এটা মনে করি যে মানে সিনেমা এক্সপিরিয়েন্সটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটার কারণে আমাদের কন্টেন্ট দরকার। যে কন্টেন্ট না হলে কিন্তু আমরা আগাতে পারবো না, সেই জন্য আমি বললাম যে আমাদের বিভিন্ন কন্টেন্ট ইম্পোর্ট করার সুযোগটা করে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তবে যদি স্টুডিওগুলো যদি ডাইরেক্টলি স্ট্রিমিংয়ে চলে যায় সেটা কিন্তু একটা সিনেমা হল যেগুলো আছে সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রির জন্য খুব একটা খারাপ বিষয় হবে সেটা আমি মনে করি। তো উইন্ডো যেটা আছে আমাদের, একটা সিনেমা যখন রিলিজ দেওয়া হয় অ্যাটলিস্ট একটা মাস দেওয়া উচিত যে হলে এটা চলবে, তারপরে তারা স্ট্রিমিং হোক বা টিভি নেটওয়ার্ক হোক সেসব জায়গায় তারা দিতে পারে। ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন? আপনি কিছু বলতে চাচ্ছেন? আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা এখন যা মনে হলে 160 থাকে, তাহলে 120 থেকে 130 রাখছে সময় সকলে সিদ্ধান্ত
আসলে তার সিদ্ধান্ত নিবেন ভোটে কিভাবে তারা ফেস করবে, এবং এটা কি আসলে আপনারা হাতে করে তো একটা আবার রিভিউ করতে হবে, আপনি ভোটের কাছে যেতে হবে, সরকার চাইলেও দিবে না। ঠিক যে প্রেস কনফারেন্স এই কারণেই যে আসলে আমি যে ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং আমাদের 16টা হল আমি করেছি এবং এখন আমাকে আসলেই বন্ধ করে দেওয়ার আমরা প্ল্যান করছি যদি আমাদেরকে আমরা কোনো আর্থিক সহায়তা না পাই এবং আমাদেরকে চালু করতে না দেওয়া হয়, কারণ আমি ব্যাংক থেকে লোন নিয়ে আর ফার্দার এমপ্লয়ীদের স্যালারি এবং আমার অন্যান্য খরচ আমি চালাতে পারছি না। তো এই কারণে কিন্তু আজকে অ্যাপিলটা করা, আমি জানি না অন্যদের কী অবস্থা। ইতিমধ্যে প্রযোজক সমিতি সহ একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল, যেহেতু মাল্টিপ্লেক্স নতুন এবং আমরাই প্রথম করেছি এবং আমাদের সংখ্যাই সবচেয়ে বেশি, এই কারণে এখানে কোনো অ্যাসোসিয়েশন নেই, সেই জন্যই আমার এই মানে একা এটা প্ল্যান করা করেছি আমরা। আরেকটা হলো যে আসলে এটা বড় কনসার্ন আমার জন্য যে আমরা যেহেতু কন্টেন্ট নেই এখন দু তিনটা ছবি দিয়ে তো আমি চালাতে পারবো না। তবে তারপর আমি বলি যে আমার এমনও সময় গেছে আগে যখন আমি প্রথম চালু করেছিলাম তখনও কিন্তু কন্টেন্ট ছিল না, আমি একটা কন্টেন্ট এক মাস দু মাস চালিয়ে চালিয়ে দেখেছি এবং লস হলেও আমি মানে কন্টেন্ট চালিয়ে, যেমন তারেক মাসুদের একটা ছবি ছিল অন্তর্যাত্রা যেটা ভালো ছবি হিসেবে আমি প্রায় এক মাস চালিয়েছি কোনো মানে প্রফিট ছাড়া। তো বাংলা ছবির জন্য কিন্তু আমি অনেক স্যাক্রিফাইস করেছি। তো আমি মনে করি যে হলিউডের হয়তো কয়েকটা ছবি আছে, টেনের যেটা ক্রিস্টোফার নোলানের ছবি সবাই এটা নিয়ে কথা বলছে, এটা হয়তো অগস্টে চালু হওয়ার কথা। তো আমার মনে হয় যেহেতু সারা বিশ্বে এখন হলগুলো চালু হচ্ছে হলিউডের ছবিগুলো আস্তে আস্তে রিলিজ দেবে এবং আমি আশা করব যে খুব শিগগিরই সরকার বাংলা ছবির জন্য আরও অনুদান দেক, যাতে করে এই প্যান্ডেমিকের মধ্যেও যাতে অনেকে প্রোডাকশন করতে পারে, করে তারা কিছু কিছু ছবি উপহার দিতে পারে। জি আমরা সরকারকে একটা চিঠি দিয়েছি, এটা নিয়ে আমরা ডাইরেক্টলি কথা বলতে পারছি না যেহেতু মহামারীর কারণে আসলে কমিউনিকেশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, আমরা ডাইরেক্টলি কারোর কাছে যেতে পারছি না। তবে আমরা চিঠি দিয়েছি, চিঠি পাঠিয়েছি এবং ফোনে যতটুকু কমিউনিকেশন করা করছি। তো আসলে আমি চাচ্ছি যে এটা একটা কমিউনাল এফোর্ট না হলে হবে না, কেননা সিনেমাকে বাঁচাতে হলে, সিনেপ্লেক্সকে বাঁচাতে হলে আমি যেটা দেখেছি সিনেমা শুধু এটা আমার সিনেমা না, আমি মনে করি এটা সারা বাংলাদেশের পাবলিকের সিনেপ্লেক্সটা করা, কেন সবাইকে আমি এন্টারটেনমেন্ট করেছি। তো যদি সবাই একসাথে মানে এটার জন্য এফোর্ট দেয় তাহলে আমি মনে করি যে সরকার অবশ্যই শুনবে এবং আমি চাচ্ছি যে যে এই আমাদের এই পেইনটা আমাদের যে এই বন্ধ করে দেওয়ার যে অথচ আধুনিক মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো চমৎকার উদাহরণ হতে পারে। নির্ধারিত আসনের জন্য অল্প সংখ্যক লোক টিকিটের বিনিময়ে সিনেমা দেখে, অন্যান্য জনবহুল স্থানের তুলনায় এখানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষের বিনোদনের সুযোগ করে দেওয়া সম্ভব বলে আমি মনে করি। স্টার সিনেপ্লেক্স বরাবরই স্বাস্থ্যকর পরিবেশ এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন, এখানকার কর্মী সহ আগত সকলের জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, হলের আসনগুলো নিয়মিত জীবাণুমুক্তকরণ সহ স্বাস্থ্যবিধি রক্ষার সব ধরনের সুব্যবস্থা রয়েছে। লক্ষণীয় যে চীন, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, ইতালি, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে সিনেমা হল চালু হয়েছে। ভারতেও এই মাসে সিনেমা হল খুলে দেওয়ার কথা রয়েছে। শুধু তাই নয়, সংস্কৃতি ও বিনোদনের সংশ্লিষ্ট শিল্পকে ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তা করছে বিভিন্ন দেশের সরকার। মুভি থিয়েটার সহ ক্ষতিগ্রস্ত খাতগুলোকে জন্য প্রায় $2 trillion আর্থিক সহায়তার বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সেনেট। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় $5 billion ইউরো বরাদ্দ দিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার দিয়েছে $2 billion যেটা আর্টস ও এন্টারটেনমেন্টের কাজে খেতে। চলচ্চিত্র শিল্পের মেরুদণ্ড বলা যায় সিনেমা হলকে, হল না বাঁচলে চলচ্চিত্র বাঁচবে না। তাই সরকারের কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে দেশের সিনেমা হলগুলোকে খুলে দেওয়া হোক, স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা হল পরিচালনার ব্যয় বেড়ে যাবে, তাই টিকিট থেকে ভ্যাট ট্যাক্স মকুব করা উচিত। এছাড়া সুদবিহীন ঋণ
আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি। দেশের সিনেমাপ্রেমী দর্শকরা যখন হল বিমুখ হয়ে পড়েছিল, দর্শকের অভাবে একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছিল, তখন নতুন প্রাণের সঞ্চয় করে স্টার সিনেপ্লেক্স। প্রায় আমি 15 বছর আগের কথা বলছি। নান্দনিক পরিবেশে সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম সহ নানা অভিনব মধ্য দিয়ে দর্শকদের প্রিয় নাম হয়ে ওঠে দেশের প্রথমেই মাল্টিপ্লেক্স সিনেমা হল। প্রায় 16 বছর দেশি ও বিদেশি সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে হল বিমুখ দর্শকদের পুনরায় হলমুখী করতে সক্ষম হয়েছে স্টার সিনেপ্লেক্স। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থ ধারার দেশীয় ছবিও নিয়মিত প্রদর্শিত করা হয়। পরিবারের মানুষদের নিয়ে সিনেমা হলে যাওয়ার ধারাটা ফিরে এসেছে এই প্রেক্ষাগৃহের মাধ্যমে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সে কাজ করছে প্রায় 3 শতাধিক কর্মী, যুক্ত হয়েছে 60টিরও বেশি সাপ্লায়ার এবং বাণিজ্যিক সহযোগী। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে 15টি স্ক্রিন রয়েছে। আমরা মিরপুরে 4th শাখা চালুর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি। এ যাবৎ আমরা প্রায় 3 শতাধিক বাংলা চলচ্চিত্র প্রদর্শন করেছি, যার প্রায় অর্ধেকেই জনপ্রিয়তা এবং ব্যবসায়িক সাফল্য পেয়েছে। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে পর্যায়ক্রমে দেশব্যাপী মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা আছে। আমি কিন্তু গত বছরেই ডিক্লেয়ার করেছি প্রায় 100টা সিনেমা হল বাংলাদেশে আমি করব। মৃতপ্রায় বাংলা চলচ্চিত্র অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং মানসম্মত ব্যবসা সফল কিছু ছবি নির্মিত হয়েছে। অনেক বাংলা ছবি হয়েছে যা হলিউড মুভির চেয়েও ভালো দর্শক সমাগম হয়েছে। এমনকি এখন কিছু কিছু বাংলা ছবি তৈরি হচ্ছে স্টার সিনেপ্লেক্সের দর্শকদের জন্যই। বর্তমান করোনা মহামারী পরিস্থিতির কারণে আমাদের সিনেমা হল সমূহ বিগত প্রায় 5 মাস যাবৎ বন্ধ, ফলে প্রতিদিন বিপুল পরিমাণ লোকসান শুনতে হচ্ছে আমাদের। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে 2018 এবং 2019 সালে উচ্চ সুদের কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিয়ে আমি স্টার সিনেপ্লেক্স 3টি শাখা চালু করে। দীর্ঘদিন বন্ধের কারণে আমাদের কোনো আয় নেই, ঋণের সুদ এবং কর্মীদের বেতন চালিয়ে নেওয়ার রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় সিনেমা হল চালু না হলে এবং সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তা না পেলে আমাদের হলগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। দ্রুত সিনেমা হল দর্শকদের জন্য খুলে দেওয়া এবং সরকারের আর্থিক তহবিলে এই মুহূর্তে চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে পারে। এই শিল্পে বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সকলে চরম সংকটপূর্ণ সময়ের মুখোমুখি। লোকসানের কবলে পড়ে সিনেমা হল এখন তলানিতে এসে ঠেকেছে। এই শিল্পের সঙ্গে জড়িত মানুষদের জীবন জীবিকা এক অন্ধকারময় ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া এই শিল্প ক্রমশ গভীর অনিশ্চয়তার দিকে পতিত হবে। করোনা মহামারীর পরিস্থিতির কারণে আমাদের দেশীয় কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না। একই কারণে হলিউডের অনেক ছবি আমদানি করা যাচ্ছে না, কেননা হলিউডের বেশ বড় বড় ছবি আপনারা জানবেন যে 2021 এবং 2022 সালের দিকে রিলিজ ডেট পড়ে গেছে, যেটা এই বছরে রিলিজ করার কথা ছিল। সিনেমা বাঁচাতে হলে আগে সিনেমা হল বাঁচাতে হবে। সিনেমা বাঁচাতে সিনেমার সুনামে দিন ফেরাতে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই দুঃসময়ে আমাদের শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই পারেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই চলচ্চিত্র শিল্প এবং এর সাথে জড়িত হাজার হাজার মানুষ ও তার পরিবারকে রক্ষা করতে। তাই আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কয়েকটি দাবি আমি তুলে ধরছি আজকে। 1 নম্বর হচ্ছে, নগরবাসীর বিনোদনের জন্য স্বাস্থ্যবিধি মেনে ও অনতিবিলম্বে সিনেমা হলগুলো খুলে দেওয়া হোক সারা বাংলাদেশে। জরুরি দ্বিতীয় হচ্ছে, জরুরি আর্থিক সহায়তা কিংবা প্রণোদনা তহবিল ঘোষণা। 3 নম্বর, সিনেমা হলের টিকিটের উপর সকল প্রকার মূসক কর ও কর মুফের সুযোগ প্রদান। 4 নম্বর, সুদবিহীন বা স্বল্প সুদে ঋণ প্রদানের অনুমতি। 5, উপমহাদেশীয় ভাষায় চলচ্চিত্র সমূহ
শর্তহীনভাবে আমদানি অনুমতি প্রদান। আমি এই জন্য কথাটা বললাম যে আমাদের কিন্তু এখন কোনো প্রোডাকশন নেই, হলিউডের ছবিও আসছে না, লোকাল কোনো ছবি নেই, কন্টেন্ট ছাড়া সিনেমাপ্লেক্স খুলে লাভ হবে না, কোনো সিনেমা হলে খুলে লাভ হবে না। আপনারা জানেন বাংলাদেশের মতো এখন স্ট্রিমিং যেগুলো হয় নেটফ্লিক্স, অ্যামাজন, এরা কিন্তু প্রচুর বিদেশি মুদ্রা বাংলাদেশ থেকে লন্ডনে হয়ে চলে যাচ্ছে বাইরে, এবং সরকার এখান থেকে কোনো রকম কর পাচ্ছে না, এবং তারা উপমহাদেশীয় কন্টেন্ট থেকে শুরু করে সব ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছে। তো আমি মনে করি সিনেমা হলে দর্শকদেরকে ফিরে আনার জন্য আমাদের যে একটা অভ্যাস হয়েছে সেটাকে কন্টিনিউ করতে হলে কন্টেন্ট দরকার, এবং সমস্ত কন্টেন্ট এখন খুলে দেওয়া দরকার। আর ছয় নম্বর যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে শপিং মল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করছি আমরা যে করোনাকালীন পরিস্থিতিতে স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখা বিভিন্ন শপিং মলে ভাড়ায় চালিত হয়। এই করোনাকালীন সময়ে শপিং মল কর্তৃপক্ষের কাছে ভাড়া মকুফ করা এবং অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়ার অনুরোধ করছি। কারণ আমরা যদি কালকেও স্টার সিনেপ্লেক্স খুলি তাহলে কিন্তু আমরা জানি না দর্শকরা হয়তো আসবে, হয়তো খুব কশাস থাকবে, এবং আমাদের হয়তো ব্যবসা আগে যেমন ছিল তেমন থাকবে না। সেজন্য কিছু সময় দেওয়া উচিত এবং এই সময়ের মধ্যে আমাদের অর্ধেক ভাড়াটা নেওয়া উচিত। আর সাত নম্বর প্রযোজক সমিতির কাছে অনুরোধ, সেন্সর পাওয়া সিনেমাগুলো মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এখনও কিছু ছবি আছে যেগুলো তারা ধরে রেখেছে, হয়তো যখন স্বাভাবিকভাবে জীবনযাত্রা তখন তারা করবে, কিন্তু আমার মনে হয় এখনই সেগুলো রিলিজ দেওয়া দরকার। শুধুমাত্র সিনেমা করলে হবে না, ছবি আসলে মুক্তি দিতে হবে। এই হচ্ছে আমার সাতটা দাবি। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে, মেসবর্ডারি বলেছে যে আপনারা অনেক অনেক সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, আপনাদের কারণেই কিন্তু আমরা দর্শকদেরকে আবার হলে আনতে পেরেছি 16 বছর আগে। এখন আমি আসলে যে পর্যায়ে এসেছি, আসলে আমরা তো অনেক বিনিয়োগ করেছি এবং আমাদের 3টা নতুন লোকেশন হয়েছে। আমার প্ল্যান ছিল আরও অনেক লোকেশন করার, আসলে এত বিনিয়োগ করে ফেলেছে যে আমাদের ব্যাংকের ঋণ এবং সব কিছু মিলে এমন একটা পরিস্থিতি হয়েছে এই 7 মাসে, আমাদের আসলে বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এত কষ্ট করে গড়া একটা সিনেপ্লেক্স যে নতুন স্বপ্ন জাগিয়েছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কাছে, নতুন নতুন সিনেমা তৈরি হয়েছে সিনেপ্লেক্সের দিকে তাকিয়ে থেকে, এবং আমরা যে বললাম যে 3000 সিট আমাদের হতে যাচ্ছে যদি আমাদের খুলতে দেওয়া হয়, 3000টা সিট আমাদের হবে, এখান থেকে কিন্তু যে কোনো ছবি এখন ব্যবসা সফল হতে পারে। তো এই মুহূর্তে যদি আমাদেরকে বন্ধ করে দিতে হয়, বন্ধ করতে বাধ্য করা হয়, তাহলে কিন্তু আমি মনে করি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বিপর্যয়। আর আমরা যেহেতু আমাদেরকে দেখে কিন্তু অনেক উদ্যোক্তারা এগিয়ে এসছে, আমি জানি মাল্টিপ্লেক্স করার জন্য অনেকে বিনিয়োগ করতে যাচ্ছে এবং তারা ডেভেলপমেন্টের কাজও শুরু করেছে, তারাও কিন্তু হতাশ হবে, তারাও কিন্তু মনে হয় না তাদের এই ভেঞ্চার নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি মনে করি বাংলাদেশের সকল সেক্টরের মতো আমাদেরকে অনুদান দেওয়া উচিত। একই সাথে আমাদেরকে যেহেতু সব কিছুই খুলে গেছে, এখন আপনারা জানেন যে আপনারা এখানে বসে আছেন স্বাস্থ্যবিধি মেনে, এবং এটা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট যেখানে টিকিট দিয়ে মানুষ ঢুকে, এখানে লোকজন সমাগম খুব কম হয়। আমরা যেটা চেষ্টা করব, 100 জনের বেশি লবিতে থাকতে পারবে না, এবং প্রতিটা হলে যেখানে আমাদের 200-300 ক্যাপাসিটি আছে সেখানে আমরা 1/3 ক্যাপাসিটি লোক রাখবো, এবং প্রতিটা হল আপনারা একটা হল খোলা আছে এখানে হলে যে দেখতে পারবেন কীভাবে আমরা সিটগুলোকে বন্ধ রেখেছি এবং প্রতিটা সিটে গ্যাপ রেখে রেখে মানুষ বসানো যাবে। আসলে করোনা ভাইরাস আমরাও জানতাম না করোনা ভাইরাসের কী কারণে করোনা ভাইরাস ছড়ায় বা সংক্রমণ হয়, এখন এই 5-6 মাসের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি, এখান থেকে বাঁচার অনেক উপায় আমরা জানি যে এখানে হাইজিন রাখা, হাত ধোয়া রাখা বা হাতে স্যানিটাইজ করা এবং মাস্ক পরে রাখা এবং মানুষের থেকে দূরত্ব বজায় রাখা, এটা করলেই কিন্তু করোনা থেকে সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি, এটা আমরা জানি। এবং ঠিক এইভাবে আমরা চাই যেহেতু সরকার সব কিছু খুলে দিচ্ছে, আমরাও অনেক কন্ট্রোল হইতে অনেক ভালোভাবে আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমরা সিনেমা হল চালাতে পারি, সিনেমা হল চালানোর এই সুযোগ মানে ওপেন করে দেওয়ার সুযোগটা দেওয়া হোক। ইতিমধ্যে প্রযোজক সমিতিরা গেছে, আমরা যেহেতু অনেকের কোয়েশ্চেন হচ্ছে কেন আমরা এটা একা করছি, একা করার একটাই কারণ, কারণ এটা আমাদের ব্যবসা, আমার একটা ভিশন ছিল, একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা প্রায় ভেঙে যাচ্ছে এখন, আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। এই কারণে কিন্তু আমি প্রেস কনফারেন্সটা করছি, আপনাদের সবার সাহায্য দরকার। আমি সেফ
বিডি সিনেমা হ্যাশট্যাগ দিয়ে একটা ক্যাম্পেইন করছি সারা আমাদের সোশ্যাল মিডিয়াতে। আমি আশা করব সোশ্যাল মিডিয়াতে সবাই এটা শেয়ার করবে। আসলে সবাই হলে এসেই সিনেমা দেখতে চাই এবং হলের কারণেই কিন্তু এই সিনেম্যাটিক এনভায়রনমেন্টের কারণেই সিনেমা কিন্তু বেঁচে আছে। আমি চাই এটা আমরা ধরে রাখতে, একটা যে স্বপ্ন ছিল এবং বাংলাদেশের সিনেমারকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্যই এটা আসলে সহায়ক হবে, সেই কারণে কিন্তু সবার সহযোগিতা আমার দরকার। শুধু সংবাদকর্মী যারা আছেন বন্ধুরা, আপনারা না, আমি বলবো যে যারা আমাদের আপনাদের মাধ্যমে দেখছে সবাই এটা নিয়ে ক্যাম্পেইন করুক, সবাই এটা নিয়ে আওয়াজ তুলুক, যাতে আমরা সিনেমা হলকে এবং সিনেমাকে আমরা বাঁচাতে পারি। সবাইকে ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। এটা আসলে আমাদের জন্য অনেক ব্যয়বহুল হবে, কেননা আমরা 35%-এর বেশি দর্শক আমরা নিব না, এবং এটা ছাড়াও যেহেতু আমাদের হাইজিন বা আমাদের স্যানিটাইজেশন করতে হবে, প্রতিটা হল দর্শক বের হওয়ার পরে স্যানিটাইজেশন করা এবং সারফেস স্যানিটাইজেশন আর প্রতিটা সার্ভিসের ক্ষেত্রেও আমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে, এটা ব্যয়বহুল। তবে আমি টিকিটের দাম বেশি রাখতে চাই না, এই কারণেই যে আমি চাই যে মানুষ হলে এসে সিনেমা আবার দেখুক। আসলে টিকিটের দাম বেশি রাখলে আবার এটা আমরা যে আমাদের যে পারপাস সেটা ঠিক মানে ফুলফিল হবে না, সেই কারণে আমরা টিকিটের দাম বেশি রাখবো না। আমাদের হয়তো লাভ হবে না, তবে আমাদের যে এমপ্লয়ীদের বেতন দেওয়া এবং আমাদের কিছু পেমেন্ট আছে এগুলো আমরা যাতে দিয়ে যেতে পারি। আসলে কথাটা আপনি ঠিকই বলেছেন, আমরা খুব হতাশ হয়েছি যখন দেখলাম ইউনিভার্সাল পিকচার্স ট্রোল নামে একটা ছবি তারা ডাইরেক্টলি স্ট্রিমে দিয়ে দিয়েছে, এবং ডিজনিও ঠিক একই কাজ করেছে মুলান যে ছবিটা সেটা নিয়ে। তবে ডিজনি প্লাস কিন্তু বাংলাদেশে নেই এবং বাংলাদেশে দেখতে গেলে এটা আমার মনে হয় VPN দিয়েও দেখা যাবে না। তো নেটফ্লিক্স এবং অন্যান্য জায়গাতে যেটা বলছেন স্ট্রিমিংয়ে মানুষ অনেক অভ্যস্ত হয়ে গেছে, যেটা আগে ছিল না প্যান্ডেমিকের কারণে। সবাই কিন্তু বাসায় বসে ছবি দেখা, ছবি উপভোগ করাতে অনেক অভ্যস্ত হয়ে গেছে, এটা আমাদের জন্য একটা বড় থ্রেট। তো আমি মনে করি যে তারপরেও যারা আসলেই সিনেমাকে পছন্দ করে, সিনেমা দেখতে পছন্দ করে, তারা যারা সিনেমার মর্যাদা বুঝে তারা কিন্তু হলে এসেই সিনেমা দেখবে। যে ছবিটা অনলাইন স্ট্রিমিংয়ে আসছে সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল। আমি যতটুকু জানি মুলান দেখতে গেলে $30 দিয়ে দেখতে হবে, এবং $30 দিয়ে সিনেমা দেখা আর পরিবার নিয়ে দেখলেও আমি মনে করি সিনেমা হলে দেখলে তাদের যে একটা আউটিং হয় এবং সিনেমা হলে একটা সামাজিকভাবে একটা জিনিস উপভোগ করা সেটার আনন্দটাই আলাদা। তো আমি মনে করি না যে মানে নেটফ্লিক্স বা স্ট্রিমিং সার্ভিস আমাদের জন্য কোনো থ্রেট। তবে আমি এটা মনে করি যে মানে সিনেমা এক্সপিরিয়েন্সটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটার কারণে আমাদের কন্টেন্ট দরকার। যে কন্টেন্ট না হলে কিন্তু আমরা আগাতে পারবো না, সেই জন্য আমি বললাম যে আমাদের বিভিন্ন কন্টেন্ট ইম্পোর্ট করার সুযোগটা করে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তবে যদি স্টুডিওগুলো যদি ডাইরেক্টলি স্ট্রিমিংয়ে চলে যায় সেটা কিন্তু একটা সিনেমা হল যেগুলো আছে সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রির জন্য খুব একটা খারাপ বিষয় হবে সেটা আমি মনে করি। তো উইন্ডো যেটা আছে আমাদের, একটা সিনেমা
যখন রিলিজ দেওয়া হয় অ্যাটলিস্ট একটা মাস দেওয়া উচিত যে হলে এটা চলবে, তারপরে তারা স্ট্রিমিং হোক বা টিভি নেটওয়ার্ক হোক সেসব জায়গায় তারা দিতে পারে। ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন? আপনি কিছু বলতে চাচ্ছেন?